ধরে নাও শিক্ষক দিবসে একটা ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল প্রত্যেককেই ঠিক তত করে টাকা দেওয়ায় মোট 400 টাকা উঠল। তাহলে ওই ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল, কিভাবে করবে? যোগ করবে, গুণ করবে, ভাগ করবে, বিয়োগ করবে? সে তো করা যাবে না, কারণ সংখ্যা তো একটাই 400, আর উত্তর হবে একটাই, সেটা হচ্ছে 20। তো 20টা কিভাবে আসলো? সরাসরি এটা করতে হবে বর্গমূল, এবং এর বর্গমূল যদি আমাদের জানা থাকে, বর্গমূল পদ্ধতিগুলো জানা থাকে, তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি যে 20টা কিভাবে আসলো। তো আজকে বর্গমূল করার দুটা পদ্ধতি আমি আলোচনা করব, ভাগ পদ্ধতি এবং উৎপাদন বিশ্লেষণ পদ্ধতি। তো হ্যালো গাইস, আমি দীপক কর্মকার, আজকে আলোচনা করতে চলেছি বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। তো পুরো ভিডিও দেখবে, কোনো মতে স্কিপ করবে না হলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিও দেখবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো শুরু করব, প্রথমে আমি আলোচনা করব মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। তো আমি কত ধরেছিলাম, 400 ধরেছিলাম, 400 বর্গমূল 20 হয়েছিল, সেটাই আমি করে দেখাবো। তো প্রথমে আমাদের মৌলিক সংখ্যাগুলো আমাদের জেনে নিতে হবে, যে সাধারণত মৌলিক সংখ্যাগুলো কোনগুলো। যেসব সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, হ্যাঁ, এক এবং যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 7, 7কে 1 দিয়ে ভাগ করা যাবে, আবার 7 দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 13, 13কে 13 দিয়ে ভাগ করা যাবে কিংবা 1 দিয়ে ভাগ করা যাবে, তো এ হচ্ছে 13 হচ্ছে মৌলিক সংখ্যা। বাকি যেমন ধরে নাও একটা 9, 9কে তো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 3কে 9 হয়, সুতরাং 9 মৌলিক সংখ্যা নয়, ওটা হচ্ছে 9টা হচ্ছে যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা সাধারণত আমি লিখে রাখি কয়েকটা, যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এই 1 থেকে 20-র মধ্যে আমি লিখলাম, 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে 1 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যা দিয়ে আমাদেরকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো ধরো 400 আছে, 400কে আমার কি দিয়ে স্টার্ট করতে হবে, প্রথমে 2 দিয়ে যত টুকরো টুকরো করে ভাঙা যায়। তো 2 দিয়ে কত হবে, 200, কারণ 400 অর্ধেক 200 হয়, আবার 200 অর্ধেক করা যাবে 2 বার, এখানে হবে 100, আবার 100 অর্ধেক করা যাবে, হয়ে যাবে এটা 50, আবার 50 অর্ধেক করা যাবে, হয়ে যাবে 25, আবার 25 কিন্তু অর্ধেক করা যাবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা আনা যাবে না। তো আমরা কি করতে হবে, 25কে 3 দিয়েও ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, তো আমরা করবো 5 5 25। তাহলে 400-এর বর্গমূল কত হবে, সমান রুট ওভার 400 লিখে দিলাম, সমান রুট ওভার কটা 2, 1 2 3 4, 4টা 2, তাহলে 2 × 2 × 2 × 2, আর কটা 5, 2টা 5, তাহলে 5 × 5 সমান রুট ওভার, এখানে কটা 2 আছে, 2, এই 2টা 2-এর জন্য আমরা লিখলাম 2-এর স্কোয়ার, আবার এই 2টা 2-এর জন্য আমরা লিখলাম 2-এর স্কোয়ার, আর এই 2টা 5-এর জন্য আমরা লিখলাম 5-এর স্কোয়ার। তো এখান থেকে জোড়ার জন্য একটা করে মুক্ত হবে আর কি, মানে রুটের বাইরে বেরিয়ে চলে আসবে। তো এই 2 জোড়া আছে, 2-এর জোড়া এক, এবার কী হয়, 1টা 2 বেরিয়ে চলে আসবে, এই 2 জোড়া আছে, তার মানে 1টা 2 বেরিয়ে আসবে, আর এই 5টা জোড়া আছে, অর্থাৎ 1টা 5 বেরিয়ে আসবে। তা আমরা যদি গুণ করি, 2 2 4 4 5 20, তাহলে এই হচ্ছে আমাদের 400-এর বর্গমূল। তাহলে এই হচ্ছে মৌলিক উৎপাদন বিশ্লেষণ পদ্ধতি। একটা আরো সংখ্যা নিয়ে, যেমন ধরো 729,
এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো কত হবে? 729 কে অর্ধেক করা যাবে না, তিন দিয়ে ভাগ করা যাবে। তো তিন দিয়ে এটা হবে 3 24 72, 3 3 9। আবার এটাকে তিন দিয়ে ভাগ করা যাবে, 3 8 24 আর 3 1 3, 3 দিয়ে 27, 3 9 27, 3 3 3, আর তো ভাগ করা যাচ্ছে না। সুতরাং আমি লিখতে পারি যে রুট ওভার 729, অর্থাৎ 729 এর এটা বর্গমূল চিহ্ন, হ্যাঁ 729 এর বর্গমূল সমান রুট ওভার 3 × 3 × 3 × 3 × 3 × 3, 1 2 3 4 5 6, 6টা 3, 1 2 3 4 5 6 সমান এই দুটা তিনের জন্য 3 এর স্কোয়ার, এই দুটা তিনের জন্য 3 এর স্কোয়ার, এই দুটা তিনের জন্য 3 এর স্কোয়ার। তো কি হবে, এটা তো 3 জোড়া পেয়ে গেছে, অর্থাৎ 1টা 3 মুক্ত হবে। এই 3 জোড়া পেয়ে গেছে অর্থাৎ 1টা 3 বেরোবে, এটা 3, 1টা 3 বেরোবে। তাহলে 3 3 9 আর 3 9 27, ঠিক আছে। অর্থাৎ জোড়া জোড়ার জন্য 1টা করে মুক্ত হবে। আমরা এটা সরাসরিও করতে পারতাম, সরাসরি এখানে কিভাবে করতে পারতাম, এখান থেকে করা যেত। এই যে দুটা তিন আছে মানে কি 1টা 3 বেরোবে, দুটা তিন আছে মানে 1টা 3 বেরোবে, দুটা তিন আছে মানে 1টা 3 বেরোবে, দিয়ে এটা হয়ে যাবে 27। এভাবে সরাসরি করতে পারতাম, এটা না দেখলেও চলতো, কিন্তু দেখিয়ে দেওয়াটা বেশি ভালো। তো এই হচ্ছে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি, এটা হচ্ছে মৌলিক উৎপাদ বিশ্লেষণ পদ্ধতি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। তো মৌলিক উৎপাদ বিশ্লেষণ পদ্ধতি আমরা শিখে গেলাম। এবারে ধরে নাও 121 এর বর্গমূল করতে হবে মৌলিক উৎপাদ বিশ্লেষণ পদ্ধতি। তো 121 কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে ভাগ করা যায় না, সরাসরি 11 দিয়ে ভাগ করা যায়। সুতরাং 11 দিয়ে ভাগ করলে ভাগফলটাও 11 হবে, ঠিক আছে, অর্থাৎ এখানে 11 বসবে। তাহলে রুট ওভার 121 এর মান কত হবে, 11 × 11, অর্থাৎ 11 স্কোয়ার সমান হচ্ছে 11, এটা হচ্ছে অ্যান্সার। তার আগে একটা কথা বলে দিই যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা 1 দিয়ে ভাগ করি না, কেন, কারণ 1 মৌলিক না যৌগিক না, 1 হচ্ছে একটা সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। 1 এর বর্গমূল 1 হবে, আবার 1 এর বর্গ 1 হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, আবার 1কে যে কোন সংখ্যা দিয়ে গুণ করো সেই সংখ্যাটাই আসবে, ঠিক আছে। অর্থাৎ সেই কারণে আমরা 1 দিয়ে এটা মৌলিক উৎপাদ বিশ্লেষণ করি না, কারণ 1 মৌলিক সংখ্যা নয়। এবারে আমরা আলোচনা করব ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। তো তার আগে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেমন 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, আবার 1 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, 9, তো 9কে 9 দিয়ে গুণ করলো 81 আসে, এবং এর একক স্থানীয় অঙ্কটা 1 আসে। তো এই হচ্ছে একটা। এবারে 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, 2 এর সঙ্গে কত যোগ করলে 10 হয়, 8, তাহলে 8কে 8 দিয়ে গুণ করলে 64 হয়, অর্থাৎ এর একক স্থানীয় অঙ্কটা 4 আসলো। এরকম এবারে 3কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 9, 7কে 7 দিয়ে গুণ করলে 49, 4কে 4 দিয়ে গুণ করলে 16, 6কে 6 দিয়ে গুণ করলে 36, আর 5কে 5 দিয়ে গুণ করলে 25। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবারে আমরা অঙ্কতে চলে আসবো, একটা উদাহরণ নিই। ধরে নাও 144 এর বর্গমূল করতে হবে ভাগ পদ্ধতিতে। তো আমরা কি করব, এই ডান দিক থেকে বাম দিকের দিকে জোড়া জোড়া করে মাথায় দাগ দিব। তো এই দুটা 4 জোড়া পেলো, মাথায় দাগ দিয়ে দিলাম, মানে 44
মাথায় দাগ দিলাম, কিন্তু একের সঙ্গে আর কোনো সংখ্যা নেই, ওই জন্য একটা একাই থাকলো। এবারে আমাদের করতে হবে কি, এক এককে কত হয়, এক হয়, দুই দুগুণে চার হয়, তো দুই ধরলে তো চার হয়ে যাচ্ছে, মানে এক থেকে বেশি হয়ে যাবে, তো এক এককে এক, ঠিক আছে, বিয়োগ করবো, তো এখান থেকে এক বাদ দিলে তো শূন্য হয়ে যাবে, তো আমার শূন্য লেখার দরকার নেই। এবার এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার ডবল মানে হচ্ছে দ্বিগুণ বসাতে হবে, তো একের ডবল কত হয় দুই, আর এখানে কত বসলো চুয়াল্লিশ, যেটা মাথায় জোড়া করে দাগ থাকবে সেটা একই মতন করে বসে যাবে। কিন্তু আমরা ভাগ করার সময় দেখেছি যে দুটা সংখ্যা একসঙ্গে নামলে এটা শূন্য লিতে হতো, কিন্তু বর্গমূল করার সময় চারটা সংখ্যা নামবে তবে একটা শূন্য নিতে হয়, দুটা সংখ্যা মানে জোড়া যে থাকবে সেটা নামলে এই যে শূন্য নিতে হবে সেটা নয়, ঠিক আছে। এবারে আমরা এর পাশে কি বসাবো, এক বসালে তো এক দিয়ে যদি গুণ করি তো একুশ হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে একটা ফর্মুলা আছে সেটা দেখে আমাদের সরাসরি মানটা কি বসাতে হবে সেটা আমরা বুঝতে পারবো। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে, এই চুয়াল্লিশ একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার, তো চার কি কি বারে মিলছে, চার মিলছে এই দুই বারে কিংবা আট বারে, এই যে চার আছে এখানে, এই দুই জায়গাতে চার আছে না, সুতরাং দুই বারে কিংবা আট বারে মিলবেই, তো এর পাশে আমরা প্রথমে আমরা দুই বসে দেবো, দুই বসালাম, এই দুই বসালাম, দুই বসলাম, তো আমাদেরকে দুই দিয়ে গুণ করতে হবে, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তো দুই দিন হয়ে যায় চার আর দুই দিন হয়ে যায় চার, তো কত বসালাম দুই বসালাম, আর চলে আসলো চুয়াল্লিশ, তো আমরা দুই বসে দিচ্ছি এখানে, এই দুইটা আমরা এখানেও বসে দেবো, এখানে চলে আসলো চুয়াল্লিশ, তাহলে আমাদের নির্ণয় বর্গমূল রুট ওভার একশো চুয়াল্লিশ মানে হচ্ছে বারো, ঠিক আছে। একটা উদাহরণ আরো নি, ধরো ছশো পঁচিশ, ছশো পঁচিশের বর্গমূল করতে হবে, সেম প্রসেস, ডান দিক থেকে বাম দিকে দাগ দিব জোড়া জোড়া করে, এই জোড়া পেল না, এখানে ছয় আছে, তো এক এক এক, দুই দুগুণে চার, তিন তিনকে নয়, নয় তো বেশি হয়ে যাচ্ছে ছয়ের থেকে, তো আমরা করবো কি দুই দুগুণে চার, দুই বারে চার হলো, বিয়োগ পর কত হবে ছয় থেকে চার বাদ দিলে হয়ে যায় দুই। এবার আমরা কিছুক্ষণ আগে কি জানলাম যে এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ এখানে বসাতে হবে, তাহলে দুইয়ের ডবল কত হবে চার, তাহলে এখানে চার বসে দিলাম, আর এখানে পঁচিশ আছে পঁচিশটা নামিয়ে দিলাম। এবার ব্যাপারটা যে এখানে একক স্থানীয় সংখ্যাটা কি পাঁচ, তো পাঁচ থাকলে একটা ইন্টারেস্টিং ব্যাপার, পাঁচ থাকলে পাঁচবারেই মিলবে, ঠিক আছে, এই পাঁচ, এই যে পাঁচ পাঁচে পঁচিশ, একক স্থানীয় সংখ্যাটা হচ্ছে এখানে পাঁচ, এখানে একক স্থানীয় সংখ্যাটা হচ্ছে পাঁচ, অর্থাৎ আমাদের তখন চিন্তা ভাবনা করার সেরকম দরকার পড়বে না, পাঁচ থাকলে পাঁচবারে মিলবে যদি সেটা পূর্ণ বর্গ সংখ্যা হয়, তাহলে এখানে পাঁচ, তাহলে এখানে চলে আসবে পঁচিশ। আমরা একটু পরীক্ষা করে দেখেলি, পাঁচ বসালাম, তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আর চার পাঁচে কুড়ি পঁচিশ, ঠিক আছে। এবার আমরা একটা আরো উদাহরণ লি, এবারে ধরো পাঁচশো উনত্রিশের বর্গমূল করতে হবে, পাঁচশো উনত্রিশ কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, পাঁচশো উনত্রিশ, তাহলে কি হবে, দুই দুগুণে চার, তিন তিনকে নয়, তো দুই বারে চার হবে, দুই বারে চার, বিয়োগ করে নাম হবে এক, দুই ডবল কত চার, দুই নয়, এখানে নয় কি কি বারে মিলবে, পরে তিন বারে না হয় সাত বারে, তো আমরা প্রথমে তিন বসে দেখবো, চারের পাশে আমরা তিন বসে দেখবো, তো তিন তিনকে নয় আর তিন চারে বারো মিলে যাচ্ছে, ঠিক আছে, তো অর্থাৎ এখানে তিন বসালাম, এখানে একশো উনত্রিশ, তো আমাদের এই তিনটা এখানে বসে দিতে হবে, এটা হচ্ছে আমাদের বর্গমূল, ঠিক আছে। এবারে একটা আর কোয়েশ্চেন নিই, এবার ধরে নাও আটশো একচল্লিশ, এটা বর্গমূল করতে হবে, তো এখানে মাথায় দাগ দিলাম আট আছে, এক একে এক, দুই তিনে চার, তিন তিনকে নয়, নয় তো বড় হয়ে যাবে, তাহলে দুইবারে চার হলো, এবারে এখান থেকে বিয়োগ করে চার হবে, দুইয়ের ডবল কত হবে চার, এখানে একচল্লিশ, এবার এর পাশে এমন সংখ্যা লিখতে হবে
যাতে যে সংখ্যাটা বসে সংখ্যা দিয়ে গুণ করে আমার উত্তরটা মিলে যায়। তো এখানে চারে পার্শ্বে আমরা কি নিতে পারি, এখানে একক শ্রেণী অঙ্ক তো এক আছে, তো এককে কি বারে মিলছে, একবারে না হয় নয় বারে। তো আমি যদি এখানে এক বসাই তো একচল্লিশ হবে, হ্যাঁ, তো আমরা নয় বসা দেবো, নয় বসাবো, তো নয় বসালাম এখানে, তো নয় দিয়ে গুণ করে ক্যালকুলেট করে দেখবে তোমরা যে চারশো একচল্লিশ চলে আসবে। তাহলে এখানে নয় বসাবো, এখানে নয় বসাবো, তাহলে এটা হচ্ছে আমাদের বর্গমূল, ঠিক আছে। এবারে আমরা একটা আরো সংখ্যা নিই, দু হাজার একশো ষোলো, দু হাজার একশো ষোলোর বর্গ করতে হবে, তো মাথায় দাগ দাগ দিলাম, ঠিক আছে। তো এবারে এক একে এক, দুই তিন চার, তিন তিন নয়, চার চার ষোলো, পাঁচ পাঁচে পঁচিশ, তো একুশ আছে এখানে, তার মানে কি চার চারে ষোলো ধরতে হবে, তো চার চারে ষোলো বিয়োগ করে কত হবে এখানে, একুশ থেকে ষোলো বাদ দিলে হয়ে যায় পাঁচ। এবারে এই যে চার আছে, চারের ডবল এখানে বসাতে হবে, চারের ডবল করতে হবে আট, আর এখানে ষোলো, ঠিক আছে। এবার এর পাশে এমন সংখ্যা বসাতে হবে যাতে ছয় চলে আসে, একক স্থানীয় অঙ্ক হবে, একক স্থানীয় অঙ্কতে কী আছে এখানে, চার কিংবা ছয় বারে মিলবে। তো আমরা প্রথমে এখানে আটের পাশে আমরা চার বসে দেখবো, চার যদি বসাই তো চার চারে ষোলো, আর চার আটে বত্রিশ, আর একে তেত্রিশ, তো এই যে তিনশো ছত্রিশ আসলো সেটা তো এর সঙ্গে ম্যাচিং হলো না, অর্থাৎ এর পাশে আমরা চার বসাবো না, এর পাশে আমরা এবার ছয় বসাবো, তো ছয় যদি বসাই তাহলে কী হবে, ছয় ছয় ছত্রিশ, হাতে থাকে তিন, আর ছ আটে আটচল্লিশ, আর তিনে একান্ন, তো এই পাঁচশো ষোলো, পাঁচশো ষোলো মিলে আছে, অর্থাৎ এখানে বসবে ছয়, এখানে বসবে ছয়, এখানে বসবে পাঁচশো ষোলো, অর্থাৎ বর্গমূল আমাদের আসলো ছেচল্লিশ। এবারে আমরা একটা পাঁচ অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা নিই, ধরো এগারো হাজার ছশো চৌষট্টি, এর বর্গমূল করতে হবে। তো এখানে জোড়া জোড়া করে দাগ দিলাম, এটা জোড়া পেলো, ষোলো জোড়া পেলো, কিন্তু এক জোড়া পেলো না, তো এক এককে এক হয়, আমরা একবারে করলাম, এখানে এক বসে দিলাম, ঠিক আছে, এক থেকে একবার দিল শূন্য, শূন্য লেখার দরকার পড়ছে না। এবার একে ডবল করতে হবে দুই, এখানে আমাদের কত নামবে, ষোলো, ব্যাপারটা হচ্ছে এখানে যদি এক বসাই, এক যদি বসাই তো এক বসালো তো একুশ হয়ে যাবে, সেটার ক্ষেত্রে কী করতে হবে, যে ষোলো থেকে, ষোলো থেকে তো একুশটা বড় হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই সংখ্যাটা আমাদেরকে কী করতে হবে, বড় সংখ্যা করতে হবে, তার জন্য আমাদের করতে হবে চারটা সংখ্যা একসঙ্গে নামাতে হবে। তো এই যে চারটা সংখ্যা একসঙ্গে নামালাম, এই চারটা সংখ্যা একসঙ্গে নামানোর জন্য আমাকে করতে হবে কি, একটা শূন্য নিতে হবে, ঠিক আছে। এবার এই যে দশ, সেই দশের ডবল করতে হবে কুড়ি, এবার আর আমার কুড়ি করে দিলাম, আর এখানে একক স্থানীয় সংখ্যাটা কি চার, তো চার কী বারে মিলছে, দুই বারে কিংবা আট বারে, ঠিক আছে। তা আমরা এর পাশে কুড়ি পাশে প্রথমে ধরো দুই বসাবো, তো দুই বসালে দুই দিনে চার হয়, শূন্য আর দুই দিনে চার, তো এই সংখ্যাটা তো আসলো না, অর্থাৎ দুই বসানো ধরা চলবে না, তাহলে আমরা কত ধরবো, কুড়ির পাশে এবার আমরা বসাবো আট, ঠিক আছে, আটি আটি চৌষট্টি, আর আট দুনে ষোলো, এবার ম্যাচিং হয়ে যাচ্ছে, ষোলোশো চৌষট্টি, এক হাজার ছশো চৌষট্টি মিলে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা আট আট বসালাম, এখানে আট বসিয়ে দিলাম, এখানে আট, আর এখানে এগারো হাজার ছশো চৌষট্টি, ঠিক আছে। তাহলে আমাদের বর্গমূল কত আসলো, একশো আট, ঠিক আছে, আমরা বুঝে গেলাম বর্গমূল নিয়ে করতে, বর্গমূল করার পদ্ধতি আমরা শিখলাম। তবু একটা কথা বলি, যে গণিতের ক্ষেত্রে কয়েকটা সংখ্যার বর্গমূল যদি আমার জানা থাকে, যদি অভ্যস্ত থাকে, তাহলে খুব তাড়াতাড়ি গণিতটা সমাধান করতে পারি, তো তার জন্য আমি কয়েকটা লিখে রাখলাম, যেমন একে বর্গমূল এক হবে, চারে বর্গমূল দুই হবে, নয়ের বর্গমূল তিন হবে, আর ষোলোর বর্গমূল চার হবে, পঁচিশের পাঁচ হবে, ছত্রিশের ছয় হবে, হ্যাঁ, উনপঞ্চাশের সাত হবে, চৌষট্টির আট হবে, একাশির নয় হবে, একশোর দশ হবে, একশো একুশ এগারো হবে, একশো চুয়াল্লিশ বারো হবে, একশো উনসত্তর তেরো হবে, একশো ছিয়ানব্বই চোদ্দো হবে,
225 15 हो गए, 256 16 हो गए, 289 17 हो गए, 324 18 हो गए, ठीक है एखाने लिखे दीजिए किछुटा, 361 এটা 19 হবে, 420 হবে, 441 21 হবে, 484 22 হবে, 529 23 হবে, 576 24 হবে, 625 25 এরকম ভাবে একটু কয়েকটা আরো মুখস্থ করে নিতে হবে, তাহলে খুব সুবিধা হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে হবে এবং কিছু শিখতে পেরেছো। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেল লাগে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি কোনো অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি একটা নতুন আরেকটা ভিডিও তৈরি করে দিব। ঠিক আছে, রাখছি, ধন্যবাদ।